Bismillahirrahmanirrahim. Aske Bahrain. Sarah Bishri aske Anand Uchar Mote Din Katshe Amra Shudhudev Shohid Cadet Academy এই প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ঈশ্বরজি, বিশেষ অতিথি হিসাবে ঈশ্বরজি ভোজন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ ঈশ্বরজি উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব নায়েব আলী বিশ্বাস স্যার, উপস্থিত আছেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমার প্রিয় মুস্তাক আহমদ কিরণ, উপস্থিত আছেন সাবেক প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এবং লালন সঙ্গীতের একজন সাধক প্রিয় রাজা, উপস্থিত আছেন এই সাত নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার আমার প্রিয় আব্দুল লতিফ মিন্টু, উপস্থিত আছেন সম্মানিত এই প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, প্রেসম্যান ভাই বোনেরা, অভিভাবক বৃন্দ এবং প্রিয় ছোট ছোট ছাত্র ছাত্রী শিশু, সবাইকে আমি সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত শুভ এবং মধুর। এই সকালবেলায় আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়ে আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। আজকে এই মাস বিজয়ের মাস, যে মাসে আমরা দীর্ঘদিন সংগ্রাম, স্বায়ত্ত শাসনের আন্দোলন, ভাষার আন্দোলন থেকে শুরু করে এদেশে বহু আন্দোলন করে অনেক রক্ত দিয়ে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি। এই বাঙালি জাতি কোনোদিনে পূর্ণ স্বাধীনতা পায় না, তাই বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির স্থপতি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব, যে মানবের জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না। আমরা বাঙালি হিসেবে পৃথিবীর বুকে স্বীকৃতি পেতাম না, পরিচিতি পেতাম না। সেই মানুষটা এই স্বদেশ ভূমি স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় বিশৃঙ্খল কিছু সেনাবাহিনীর হাতে নির্মমভাবে সফলতা নির্মিত হয়েছে, শহীদ হয়েছে, শহীদ হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, বঙ্গমাতা ফজিলাতুন নেসা সহ তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, শহীদ হয়েছেন এই ভারতবর্ষের অত্যন্ত সংগ্রামী যুব নেতা ফজলুর রহমান, শহীদ হয়েছেন
কৃষক নেতা আব্দুর রব সোনিয়াবাদ সহ তাদের পরিবারের সদস্য। আমি 1975 15 আগস্টের শহীদদের তাদের যারা বঙ্গবন্ধু সহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধুর অবর্তমানে যে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী, কামরুজ্জামান সাহেব, যারা প্রবাসী সরকারের নেতৃত্ব দিয়ে এদেশের স্বাধীনতা যুদ্ধকে পরিচালিত করে দেশ স্বাধীন করেছেন, সেই চারজন নেতাকে তারার অন্তরালে বিশ্বের সকল আইনকে আইন কানুনকে বিধানকে নির্মম বা হত্যা করা হয়েছে। শহীদ হয়েছেন সেই চারজন জাতীয় নেতার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে। শ্রদ্ধা জানাচ্ছি এই দেশকে স্বাধীন করতে পৃথিবীর কোনো জাতি কোনো দেশ স্বাধীনতা যুদ্ধে এত রক্ত দেয় নাই। আমার বাঙালিরা 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এই দেশ আমরা স্বাধীন করেছি। 2 থেকে 3 লক্ষ মা বোনের মহামূল্যবান সম্ভ্রমের বিনিময়ে আমরা লাল সবুজে পতাকা উড্ডয়ন করতে সক্ষম হয়েছি। সেই সকল শহীদ এবং মাতার মা বোনদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সবার আত্মা যেন শান্তি পায় মহান ভগবান আমাদের কাছে আহ্বান জানাচ্ছি। আজকে দেশ একটা উন্নতশীল বাংলাদেশ, দেশ আজকে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা আজকে সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হিসাবে সমাদৃত। সেই দেশের মানুষ আমরা, আমাদের এই উন্নয়নের ধারাবাহিকতাকে সমুন্নত রাখতে হবে। এই উন্নয়ন যাতে প্রবাহ গতিতে এগিয়ে চলে তার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে, বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, তাহলেই এই দেশের মানুষের উন্নয়ন হবে। আর দেশ মাঠ বাংলাদেশ, জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিব, যে শোষণ মুক্ত সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্নে দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে দিতে পারি। সকল মানুষ শান্তিতে বাস করবে, সবাই সুখে শান্তিতে থাকবে। আমাদের নতুন প্রজন্ম, ছোট ছোট শিশুরা শিক্ষা সর্বদিক দিয়ে তারা এগিয়ে যাবে, তখন হবে দেশ স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ প্রত্যেকটা মানুষকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের সবাইকে বৃদ্ধ এবং শিশু সবাইকে আমরা আমাদের মডেল পদ্ধতি যেটা আজকে অন্যান্য উন্নতশীল দেশগুলি বিশ্বের যারা মডেল তারা যেগুলি ব্যবহার করে আমাদের উপর প্রভুত্ব করছে সেই সকলগুলি আমাদের শিখতে হবে, আমাদের শিশুদের শেখাতে হবে। আমি অত্যন্ত আনন্দিত যেখানে শহীদ ক্যাডেট একাডেমি মডেল ক্যাডেট প্রতিষ্ঠা হয়েছে, এখানে যারা শিক্ষার্থী থাকবেন আমার অনুরোধ যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক তারপরে গভর্নিং বোর্ডে এবং অভিভাবক সমন্বয় করে যদি একটা প্রতিষ্ঠান পরিচালিত করে বা হয় তাহলে সম্ভব সেই প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সেই প্রতিষ্ঠানের ছেলেমেয়েদের শিক্ষা গ্রহণ করা সহজ হবে।
দেখা যাচ্ছে দীর্ঘ সময় স্কুলে আসছে না। যদি আমাদের শিক্ষকেরা বা যারা প্রতিষ্ঠানের পরিচালক তারা যদি ওই ছেলের বাড়িতে গিয়ে যদি জিজ্ঞাসা করে বা জানে কেন সেই ছেলেটা মেয়েটা স্কুলে আসছে না, একাডেমিতে কেন তাকে অনুপস্থিত আমরা দেখছি, তাহলে জানা যাবে যে ছেলেটার বা ওই মেয়েটার অসুবিধাটা কী, তাকে নিয়ে আসতে হবে। আবার গার্জিয়ান মনে করতে হবে যে আমি একটা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে আমার ছেলে বা মেয়েকে ভর্তি করে দিয়েছি, সব কিছু ওখান থেকে শিখে দেবে, স্বল্প সময় স্কুলে থাকে আর গার্জিয়ানদের কাছে থাকে বেশি সময়। গার্জিয়ানদেরকেও ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, তাদেরকে টাইম মতো লেখাপড়া যাতে করে, খেলাধুলা যাতে করে, সেদিকে খেয়াল রাখতে হবে, তাদেরকে পরিচালিত করতে হবে। আর স্কুলে হলে শিক্ষকেরা লেখাপড়া শেখাবে, তাদেরকে নিয়মকানুন শেখাবে, তাদেরকে খেলাধুলা শেখাবে, তাদেরকে উন্নয়ন পদ্ধতিগুলি শেখাবে এবং তাদেরকে একটা সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ভিত, এই একাডেমি হলো কি ভিত, এই ভিতটাকে মজবুত হিসেবে গড়ে তুলবে। এটা যদি হয় তাহলে সম্ভব, তো আমার মনে হয় এখানে হবে। যারা এখানে এই একাডেমিটা চালু করেছেন অত্যন্ত বিজ্ঞ এবং সচেতন পারবেন আমার বিশ্বাস। ঈশ্বর দিয়ে সকল মানুষের কাছে আমার অনুরোধ আহ্বান যে এই প্রতিষ্ঠান দিকে সকলে সুদৃষ্টি রাখবেন। সমালোচনা আমরা করি দূরের থেকে, কিন্তু প্রতিষ্ঠান যারা করে তারা অনেক চিন্তা করে, কষ্ট করে, অর্থ খাটিয়ে প্রতিষ্ঠান করে, সেটা অনেক সমস্যা হয়। সেই সমস্যাগুলি দূরীকরণ করতে সবার সহযোগিতা দরকার হয়। সবাই আপনারা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন এই আহ্বান জানাচ্ছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে অনুষ্ঠানকে সাফল্য করার জন্য আপনারা সমবেত হয়েছেন, এই জন্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের, শেখ হাসিনা দীর্ঘজীবী হোক।